marhaba bolo marhaba 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 bolo marhaba marhaba tashrif alen nur nabi ji khud qabari tashrif alen nur nabi ji marhaba marhaba bolo marhaba marhaba bolo marhaba marhaba bolo marhaba marhaba alhamdulillah wa shukranillah amar alochona chilo rasul e karim er shubho agomon somporke ekebare ami amar murkotar moddhe eshe jacchi बारे रबीउल अव्वल शरीफ बारे रबीउल अव्वल शरीफ ए मुबारक ओई रोजुनेर मध्ये मामना खातुने जन्नत निजे निजेर घरेर मध्ये अवस्थान करछेन शे अवस्थाय सारा रात मामना अनेक अलौकिक घटनागुली देखेछेन सबाई बोलूं सुभानअल्लाह मामेना खातुने जन्नत देखते पेलें जिबरील आमीन एजे आस तनाई तनाई जेलाई जेलाई इनवानी इनवाने जस्ते जुलूस ईदे मिलादुन्नबी होते जाच्छे ए मिलादुन्नबी जस्ते जुलूस ईदे मिलादुन्नबी नूरानी जगतेर फेरेश्तारा करेछेन सबाई बोलुन सुभानअल्लाह आमी बोलेछिलाम एई ईदे मिलादुन्नबी सागरेर मासगुली ईदे मिलादुन्नबी उद्यापन करेछेन गर्तेर पिपरागुली आमार नबीर शुभ आगमने ईदे मिलादुन्नबी उद्यापन करेछेन नय नय आदम सफीउल्लाह थेके ईसा रूहुल्लाह पर्यन्त समस्त नबीगण ईदे मिलादुन्नबी उद्यापन करेछेन शुधु ताई नय नूरानी जगतेर फेरेश्तारा ईदे मिलादुन्नबी उद्यापन करेछेन सबाई बोलुन आलहामदुलिल्लाह मामेना खातुने जन्नत इनी फरमाच्छेन এই রাতের মধ্যে আমি ফেরেশতাদের বিরাট একটা জুলুস জমিনে নাযিল হয়েছে আল্লাহর ঘর খানে কাবার মধ্যে নাযিল হলো আমার নবীর শুভ আগমনে আমার নবীর কি শুভ আগমনে গভীর মনোযোগ আমি আমার আলোচনা শেষ করব আজকের মাহফিলের প্রধান বক্তা আসার সাথে সাথে আমার আলোচনা আমি শেষ করব আমি আমার মূল কথা বলে দিচ্ছি এই মোবারক মৈরজনীর মধ্যে মামেনা খাতুনে জান্নাত নিজেই ফরমাচ্ছেন নূরানী জগতের সমস্ত ফেরেশতা আসমানে ছিল না সবাই জমিনে নাযিল হয়েছে সবাই বলুন সুবহানাল্লাহ বং গোটা রুই জমিন আল্লাহ আকাশের নক্ষত্র দিয়ে আকাশের তারাকা দিয়ে গোটা রুই জমিনকে আল্লাহ ডেকোরেশন করেছেন আমার নবীর শুভ আগমনের জন্য সবাই বলুন সুবহানাল্লাহ আমরা তো সাধারণ লাইট দিয়ে ঈদে মিলাদুন্নবীকে সৌন্দর্যমণ্ডিত করতে যাচ্ছি কিন্তু আল্লাহ গোটা জমিন সাজিয়ে দিয়েছেন আকাশের কোটি কোটি নক্ষত্র দিয়ে সবাই বলুন সুবহানাল্লাহ যাক অনেক ঘটনা ঘটেছে এগুলি আপনারা জানেন জিবরীল আমিন বললেন আমি দেখলাম সুবে সাদুকের পূর্ব কোণে আমি জিবরীল মামেনার হুজরায়ে পাকের মধ্যে প্রবেশ করলাম সবাই বলুন সুবহানাল্লাহ প্রবেশ করে জিবরীল ডান হাত জিবরীল আমিনের ডান হাত মা আমেনার নাভির উপর রাখলেন সুবহানাল্লাহ বলেন না কোথায় রাখলেন গভীর মনোযোগ মা আমেনার
নাবির উপর রাখলেন। এরপর জিব্রিল বলতেছেন, কালা জিব্রাইল আলাইহিস সালাম আযহারা ইয়া নূরু মিন নূরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, জিব্রিল বললেন, হে আল্লাহর নূর, তুমি মামেনার খুলে এসে যাও। মামেনার খুলে এসে যাও। ওগো আল্লাহর কুদরতের নূরের ঠুকুরা, তুমি মামেনার খুলে এসে যাও। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য সাহেব বলছেন, নূর আল্লাহ আয়া হে, নূর লেকর আয়া হে, নূর আল্লাহ আয়া হে, নূর লেকর আয়া হে, চারি আলম চেয়ে দেখো কৈসা নূর। আসসালাতু আসসালামু আসসালামু আলাইকা আমনা তুজকো মুবারক, আমনা তুজকো মুবারক শাহ কি মিলাদ হো, আমনা তুজকো মুবারক শাহ কি মিলাদ হো, তেরা আঙ্গন নূর সে ঘর কা ঘর সব নূর হে, নূর ওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারি আলম আসসালাতু আব্দুল্লাহ মামনার কুলে এসে যাও। সবাই বলুন সুবহানাল্লাহ। বলতে চাচ্ছি আমার নবীর ঈদে মিলাদুন নবী জিবরীল উদযাপন করেছেন, সাগরের মাস মিলাদুন নবী উদযাপন করেছেন, গর্তের পিঁপড়া মিলাদুন নবী উদযাপন করেছেন, নূরানি জগতের সমস্ত ফেরেশতারা মিলাদুন নবী উদযাপন করেছেন। আমার নবীর আগমনের পূর্বক্ষণে সাইয়েদনা জিবরীল আমিনও ঈদে মিলাদুন নবী উদযাপন করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর জিবরীল ফরমাচ্ছেন, ফাজাহারা ফাজাহারা, অতঃপর ফাজাহারা সাল্লাল্লাহু তাআলা সাল্লামা, অতঃপর নবী মামেনার কুলে এসে গেছেন। সুবহানাল্লাহ, নবী মামেনার কুলে এসে গেছেন। এখন দেখুন জিবরীলের হাত কোথায় বলেছিলাম, কথা বলেন কোথায়, কার, মামেনার নাভির উপর। বুঝা যাচ্ছে আমার নবী মামেনার নাভি দিয়ে আসবেন। আমার রসুল আমাদের নবী মামেনার নাভি দিয়ে তশরিফ আনয়ন করবেন, যার কারণে জিবরীলের ডার হাত মা আমেনার নাভি মুবারক রেখেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই সময় মা আমেনা কি বলতেছেন দেখেন, মা আমেনা খাতুনে জান্নাত উনি নিজেই ফরমাচ্ছেন, ফারাইতু ফারাইতু খারাজা মিন নূরিহি। সবাই বলুন সুবহানাল্লাহ। মা আমেনা খাতুনে জান্নাত ফরমাচ্ছেন ফারাইতু, অতঃপর মা আমি আমেনা দেখলাম, আমি আমেনা নিজেই দেখলাম, ফরাইতু আমি নিজেই দেখলাম, খারাজা মিন নূরি আমার নাভি দিয়ে আল্লাহর কুদরতের একটা নূরের টুকরা বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম গোস্তাদি,
জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন মা মেনা খাতুনে জান্নাত নিজেই বলতে চান, ফারাইতু আমি আমেনা দেখলাম, খারাজা মিন নূরিহি হির মারজা হচ্ছে মা মেনার ফেট মুবারক। সুবহানাল্লাহ বলেন না, আমি আমেনা দেখলাম আমার নাভি দিয়ে একটা নূরের টুকরা বের হয়েছে, এবং নূরের টুকরা বের হয়েছে মক্তুনান, আমি আমেনা দেখলাম ওই নূরের টুকরা আমি আমেনার সাথে সংযুক্ত নেই, এটা কর্তন অবস্থায় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন নবীকে কোন সাইড দিয়ে আমাদের মতো বলবেন, কোন রাস্তা আসেনি, সুযোগ আসেনি, কোন দিকে আল্লাহ সুযোগ রাখে নাই, কারণ সেজন্য আলা হযরত বলে বলতেছেন কি, জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে, জিসকা কুই সানি নেহি ও নবী হামারা হে, ঠিক কি না, আমার নবীর কোন দিক দিয়ে আমার নবীর কোন সাইড উন্নতের মত নয়, কারণ আল্লাহ, আমি অন্যদিকে চলে যাচ্ছি আমার আলোচনা, কারণ এটা কতগুলি আলোচনা সামনে এসে যাচ্ছে, সুরতে বসরি, সুরতে নূরি, সুরতে হক্কি, তিনটা সুরত আল্লাহ আমার নবীকে দান করেছেন, বসরিতে সুরত থেকে নবীকে আমাদের মত বলা যাবে না, আল্লাহ বসরিতের সুরত আমার নবীকে পরিধান করেছেন শুধু আমাদেরকে ইমাম দেওয়ার জন্য, কারণ বসরিয়তের বোরখা যদি আল্লাহ নবীকে পরিধান না করাতেন তাহলে আমরা ইমান পেতাম না, ঠিক না বেটি, সেটা দেখে মত বলা যাবে না। লমিয়াতি নাজিরুকা ফি নাজারিন মিছিলে তুনাসুত পয়দা জানা জগরাজ কো তাজ থুরে সরসো হে তুজকো সাহে দুসরা জানা। আরে মত কুত্তেকে বলবেন আমার নবী সিদ্দিকে আকবর ফারুকে আজম উসমান গনিজি নুরাইনকে বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওগা আমার সিয়াবি তোমরা যে সোমে বেসাল ফালন করতেছো, আমি নবী তোমাদেরকে বলতেছি আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি আইয়ুকুম মিসলি, আমি নবী কি তোমাদের মতো, আমি নবী কি তোমাদের মতো, যেটা আমার পক্ষে সম্ভব সেটা তোমাদের পক্ষে সম্ভব নয়। তুমি কি সিদ্দিক আকবরের চেয়ে বেশি বুঝেছো, ফারুক আজম উসমান গনিজি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে কি তোমরা মোল্লারা বেশি বুঝতেছ? আমার নবী বললেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবীর মত কে আছো, ঠিক না, তাহলে মত আমার মামেনা বললেন আমি দেখলাম স্পেশাল কর্তন কর অবস্থায় খাটা অবস্থায় আমি আমেনার নাভি দিয়ে একটা নূরের টুকরা বের হয়েছে। এরপর কি দেখলেন আর অনেক, এগুলি আলোচনার শেষ নেই, কারণ এরকম বর্তমানে কিস্তা কাহিনী বলতে পারলে খুব ভালো, আমরা তো যেমন উম্মত তেমন নবী হয়ে গেছে, যেমন নবী তেমন উম্মত হয়ে গেছে, ঠিক কি না, ঠিক কি না, গভীর মনোযোগ। মামেনা ফরমাচ্ছেন আমি দেখলাম কিসের টুকরা, কথা বলেন কিসের টুকরা, নূরের টুকরা, সবাই বলুন সুবহানাল্লাহ, কারণ নূরের টুকরা এটা তো আলা হযরত বলেছেন, বলে নাই প্যারি সুরাব হাসতা চেহারা মুসে জড়তি হে ফুল, আরে নূর কা পুতলা চাঁদ কা টুকরা, নূর কা পুতলা চাঁদ কা টুকরা, হক্কা মুহাম্মদ রসুল নবীজি, আল্লাহ 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 আল্লাহ
মুদ্রা কিনা আরে কথা বলেন না এটা আল্লাহ বলেছেন কত যাকুম মিনাল্লাহি নুরুন ফুরানু ওয়াস এটা ফুরাতুন ওয়াস করতে করতে আর ইচ্ছা হচ্ছে না তারপরে নর্থ বেঙ্গল গেলে করতে হয় নবী নুন্নামাটি ওদিকে গেলে করতে হয় নবী নুন্নামাটি আসলে আল্লাহ বলেছেন নবী নূর জিবরীল বলেছেন নবী নূর আরে নয় নয় মা বেনা খাতুন জান্নাত নিজেই বলেছেন নূরের টুকরা এসেছেন সুবহানাল্লাহ বলেন না আসার পর কি করলেন ফাহুয়া সাজিদান আমি দেখলাম আমার নূরের টুকরা শয়তান আমার নূরের টুকরা সন্তান সিজদাই পড়েছেন কোথায় আরে কথা বলেন না কোথায় দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদাই উম্মত আমার পাপি খোদা মাফ করে দাও তাই দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদাই উম্মত আমার পাপি খোদা মাফ করে দাও তাই রব্বি হাবুলি উম্মতি রব্বি হাবুলি উম্মতি বলেন বারে বার রহমতে আলম নবী উম্মতের সরকার রহমতে আলম নবী আরে একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার লাকদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজবাসা ফিহিম রাসূলা একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার রহমতে আলম নবী উম্মতের সরকার রহমতে আলম নবী উম্মতের সরকার আল্লাহুম্মা সেজন্য শায়ের বলতেছেন জান্নাত আমার দরকার নেই আমার কি দরকার নেই খেশ নেহি হুরু গিলিমা কি নেহি জান্নাত কা বিতমন্না কেমন আসে দেখেন ইনি বলতেছেন জান্নাত আমার প্রয়োজন নেই আমি জান্নাত চাই না জান্নাতের খাহেশ আমার কাছে নেই আসেনি খেশ নেহি হুরু গিলিমা কি নেহি জান্নাত কা বিতমন্না মেরে লিয়ে কাফি হ্যায় দিদারে মুহাম্মদ কা আরে শায়ের বলেছেন জান্নাতের হুরি গেল মানের খাহেশ আমার নেই জান্নাতের খাহেশ আমার নেই আমি জান্নাত চাই না আমি চাই রাসূলের করিমের দিদার জিন্দেগির মধ্যে একবার যদি মুস্তফার দিদার নসিব হয় জান্নাত আমাকে আহ্বান করবেন আমি জান্নাতের ভিতরে আসো আমি জান্নাতের ভিতরে আসো কারণ তোমার সাথে জান্নাতের মালিকের সাথে দিদার হয়ে গেছে ঠিক আছে খেশ নেহি হুরু গিলিমা কি নেহি জান্নাত কা বিতমন্না মেরে লিয়ে কাফি হ্যায় দিদারে মুহাম্মদ কা মেরে লিয়ে কাফি হ্যায় দিদারে মুহাম্মদ কা জলতা হুয়া শাম্মা হো পরওয়ানা মুহাম্মদ কা জলতে হ্যায় ইয়ে সিনে মে আরমানো মুহাম্মদ কা সবাই বলুন সুবহানাল্লাহ দুজখ গরম আগোছে ডরনা ফুজুল হ্যায় আজ হামকো বাঁচানে ওয়ালা হামারা রসুল হ্যায় শায়ের বলতেছেন জাহান্নামের
আগুনের বই আমাদের কাছে নেই, জাহান্নামের আযাবের বই আমাদের কাছে নেই। আজ হাম কো বাঁচানে ওয়ালা হামারা রাসূল। ওই দিন আমাদের নবী আমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নেজাত দান করবেন, কারণ আমরা মিলাদুন্নবী উদযাপন করেছি। ঠিক কি না? আমরা মিলাদুন্নবী উদযাপন করেছি, আমরা মিলাদুন্নবীতে বসেছি। ঠিক কি না? বলেন না? এখানে একটা লেখা আছে দেখেন, মাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ, বলেন না? মাইতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি নবীকে অনুসরণ করলো, আল্লাহ নিজেই বলতেছেন ওই বান্দা আমি আল্লাহকে অনুসরণ করেছি। আল্লাহ তো নবী নিয়ে খেলা খেলতেছে, ঠিক না? আরে কারণ ধরে কার কলবে রসুল আছে এটা দেখবে আল্লাহ, কলবে নবী আসেনি। ওইটা জান্নাত জাহান্নাম ওদিকে রাখেন, জান্নাত জাহান্নাম ওদিকে রাখেন, আল্লাহ একটা জিনিস দেখবেন, তোমার কলবে রসুল আছে কিনা। রসুল যদি থাকে আর জাহান্নামে দিবে না, জান্নাতে দিবে, ঠিক না? তেরে রাস্তা সে যায় মেরে রাস্তা লগ হে, তেরে রাস্তা সে যায় মেরে রাস্তা লগ হে, তেরে জুস্ত জু হে জান্নাত মেরে জুস্তুজু মদিনা। বলে তুমি জান্নাতে চলে যাও, আমি যাব মদিনায়। আমি কোথায় যাব? কারণ শায়ের বলতেছে আমি মদিনায় গেলে জান্নাত পাব। জান্নাতে যেতে চাইলে জান্নাত পাওয়ার গ্যারান্টি নেই, কারণ মদিনা তো জান্নাতের মালিক। জান্নাতের মালিক কোথায়? আরে কথা বলেন না, কোথায় জান্নাতের মালিক? তো মদিনায়। এত তামাশা কেন করতেছেন? সোজা হয়ে যান, সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল তুললে আল্লাহ নিজেই তোমার আঙ্গুল ভেঙে দিবে। এই ধরনের অনেক আঙ্গুল ভেঙে দিয়েছেন, ঠিক কিনা? বেশি দিন দেরি হয় নাই, বাপু নগরী বলেছেন রাতি দিয়ে মাজার ভেঙে ফেলবো, আর বাপু নগরীর ফা ফুসন ধরছে, ঠিক কি না? আজ বাবনগরি কোথায়? হ্যাঁ, মাওলানা শফি মিলাদুন্নবী তাবরুককে ফেখানা বলেছেন, আজকে তার কবর হয়েছে ফেখানার পাশে। হ্যাঁ, আমার নবী বলতেছেন তুমি যখন নামা, আমি নবীর মিলাদুন্নবী তাবরুককে ফেখানার সাথে তুলনা করেছো, সারা জীবন আবু জাহেলের মতো তোমাকে ফেখানা খাবো। খা বালা করি যা আছে এটা খোসা আছে খা, দুনিয়া জি খাই না মারাস কবর খোলাই লেকি খা। এইভাবে নবীর সানে বিয়াদবি করলে জিল্লতি মৃত্যু আসবে। কিছুদিন পূর্বে আমি নাম বলছি না, নাম বললে নাকি বক্তা বাইরে হয়ে যায়, সেজন্য আমি নাম বলবো না। কিছুদিন পূর্বে দেখলাম একজন বড় মাওলানার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে লাশ পড়ে গেছে। আমাদের সুন্নি জামাতের এত বড় বড় আলেম দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, কারো মৃত্যুর মধ্যে জিল্লতি হয় নাই, কারণ আল্লাহ তাদেরকে ইজ্জত দান করেছেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর কুদরতের হাতে, এই ইজ্জত আল্লাহ দান করেছেন নবীদেরকে, এরপরে আল্লাহর এই ইজ্জত দান করেছেন আল্লাহর মুমিন বান্দাদেরকে, ওলি আব্দাল গোস কুদুসদেরকে, উলামায়ে আহলে সুন্নাতকে দান করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। اللهم صل على আমার আলোচনা হচ্ছে মিলাদুন্নবী। কি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, মাগরিবের পর থেকে এই পর্যন্ত ঈদ মিলাদুন্নবীর উপর অনেক বললাম। শুনেন, মামেনা বলতেছেন আমি দেখলাম আমার নূরানি সন্তান কোথায়? আরো রান করি বেলে বেলায় দিন নবী খড়ে খড়ে কোথায়? সবাই বলেন নবী কোথায়? আসার সাথে সাথে রসুল কোথায়? মা
মামেনা ফরমাচ্ছেন, আমি একটু সুতুর দিকে দেখলাম, ডানে বামে দেখলাম, ডানে বামে দেখার পর আমি আমেনা দেখতেছি গোটা কুলকায় না, আমি আমেনার হুজরার দিকে ঝুঁকে গেছে, গোটা কায়নাত, গোটা সৃষ্টি জগত, গোটা কায়নাত আমি আমেনার দিকে ঝুঁকে গেছে। এটা আল্লাহ হযরত বলেছেন, জিনি কোসিজি দেখো মেহরাব কাবা ঝুকি, জিন কোসিজি দেখো মেরা বিকা বাজুকি, বহু কি লতাফত পেলা কো সালাম মুস্তফা জানে রহমত পেলা কো সালাম শুমিয়ে বাজু। মামেনা ওরাচ্ছেন, কারণ আমার নবীর মূল শরীফ আল্লাহর গোরখানি কাবার একেবারে পাশে, একেবারে পাশে আল্লাহ দেখার সুযোগ হয়েছে। মা আমেনা খাতুন জান্নাতের ঘর, আমার নবীর মূল শরীফ থেকে আল্লাহর গোরখানি কাবা দেখা যায়, বাইতুল্লাহ শরীফ দেখা যায়। মা আমেনা ফরমাচ্ছেন, আমি দেখলাম খানি কাবা বাইতুল্লাহ শরীফ, আমি আমেনার দিকে ঝুঁকে গেছেন, দেখলাম শুধু খানি কাবা নয়, খানি কাবা বাইতুল্লাহ শরীফের ভিতর 360টি মূর্তি ছিল। ঈদে মিলাদুন নবীর জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, আমার নবীর মৌলুদ শরীফের জন্য ওই খানি কাবার মূর্তিও ঝুঁকে গেছেন। খানে কাবা ঝুঁকে গেছে, মূর্তিও কথা বলেন না, মূর্তিও, মূর্তি কিসের, মাটির মূর্তি কিসের, মাটির, মাটির মূর্তি পর্যন্ত আমার নবীর তাজিমের জন্য, মিলাদুন নবীর জন্য ঝুঁকে গেছেন, ঠিক না? এলে নূরের নবী যখন মক্কা নগরে, এলে নূরের নবী যখন মক্কা নগরে, আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি তাই ফোড়ে, আরে সুবহানাল্লাহ বলেন না, আরে কালিমা মুখে, আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজি তাই ফোড়ে, এলে নূরের নবী যখন, এলে নূরের নবী যখন, উনি যখন আসলেন কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহ শরীফ, আমি শেষ করে দেব, শেষ করে দেব, কাল আমার দিকে বাইতুল্লাহ শরীফ ঝুঁকে গেছে, মূর্তি ঝুঁকে গেছে, আরে নয় নয় গোটা কায়নাত মা মেনা খাতুন জান্নাতের ঘরের দিকে ঝুঁকে গেছেন। এখন মোল্লা তোমরা শিরিকের ফতোয়া দাও, কিসের ফতোয়া, যেটা খানে কাবা বাইতুল্লাহ শরীফ নবীর তাজিমের জন্য ঝুঁকে গেছে, শিরিক হবে না, নয় বু আমাদের জন্য হবে না, কিন্তু এদের জন্য কি হবে, খানার ভুয়া খানা কল সগিন নদেবিত বারাগিন দেখতিনি খারাপ পিন দেবি দি, ঠিক নেই, তোর কোনো কই নবীর কর্ম করিব নাই, তোর কোনো কই নবীর মত বের নাই, তোর দইলে হাজার হাজার বন্দা আন নবীর কলমায় বের ন হইলি কি হইব, কিছু হইব না, আর হত হন না, কিছু নইব, তোর হন হই কলমা করি মুসলমানের নামাজ পড়ে খাওয়া দাওয়া খালা করিব নাই, আর সমাজে সমাজে ফাসাদ সৃষ্টি করতেছে, ঠিক কি না, সমাজে সমাজে ফাসাদ সৃষ্টি করতেছে, তোমাদের মতে বন্দা কালান নবীর আগমনে কুল কায়নাত খুশি হয়েছে, নবীর আগমনে নারাজ হয়েছে শয়তান, এখনো শয়তানের অনুসারী অতীত ছিল এখনো আছে আগামী তো আছে, আগামী তো আছে, তাই বুনা নতাই মুবাল্লা, আর সমস্যা আছে না, নবী আমরা তোমায় না চিনিলে
ও রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, সারা জাহান তোমারি নূরি কদমে লুটাই, সারা জাহান তোমারি নূরি কদমে লুটাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা তোমায় না চিনিলে ও রাসূল আমরা তোমায় না চিনিলে, ও নবী ওহাবীর আপনাকে না চিনিলে আপনার কি আসে যাই, আরা তো চিনির খোয়াল বলা তো আরা বর হইলে উম্মত ডার করি হন না সুবহানাল্লাহ, তোরা ওয়াবি আর নুজিনিলি আর নবীর কিছু আইবল দেখি, কারণ আর নবীর সিদ্ধ আলা হযরত নবীকে চিনেছেন, গোস ওয়াক নবীকে চিনেছেন, গরিবে নামাজ নবীকে চিনেছেন, ঠিক কিনা বলেন, 360 আউলিয়া নবীকে চিনেছেন, বারাউলিয়া নবীকে চিনেছেন, কথা বলেন না তোমরা চিনলো কি, তোমরা চিনলো কি, জানা বলি তোরা চিনিলো কি নজিনিলো কি, এনে শিক্ষার দাবি দি নবী ওহাবীরা ও রাসূল জামাতিরা আপনাকে না চিনিলে আপনার কি আসে যাই, সারা জাহান তোমারি সারা জাহান তোমারি নূর কদমে লুটাই, সারা জাহান তোমারি নূর কদমে লুটাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবজুদ্দিন 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 যেদিন বুঝি বেদিন ক্ষমতা আইব না, আরে তুমি যাব না আয়া যাহা, আরে তুমি যাব না আয়া যাহা, আন্দি রাতা আমার নবীর চোয়া পেয়ে গোটা কায়েনাত জিন্দা হয়ে গেছে, আরে বুখারী শরীফে দেখেন উস্তুনে খান্নারা মরা খেজুর গাছের সাথে আমার নবীর নবুয়তের জিসিম লেগেছেন, ওই মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে, এইভাবে হাজার 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 প্রমাণ আছে না নাই, যে গাছের নিচে আমার নবী বসেছেন সেই গাছ এখনো জিন্দা আছে, এখনো এগুলি আমার নবীর মুজিজা, এগুলি আমার নবীর কি যাক যাক, আমরা আসল কথার দিকে চলে যাই, মিলাদুন নবী, সবাই বলুন সুবহানাল্লাহ, এই ঈদে মিলাদুন নবী, মামেনা খাতুনে জান্নাত নিজেই ফরমাচ্ছেন আমার নূরানি সন্তান সিজদায় গেলেন, দেখতেছি আমার নূরানি সন্তানের উট মুবারক হরকত করতেছে, কি করতেছে হরকত নড়াচড়া করতেছেন, আমি আমেনা একটু কাছে গিয়ে কান লাগিয়ে দিলাম, দেখতেছি আমার নূরানি সন্তানের জবান দিয়ে আমি আমেনা দুইটি জিকির শুনলাম, কয়টি জিকির, দুইটি জিকির, একটা হচ্ছে খালেকের জিকির অপরটা হচ্ছে মখলুকের জিকির, খালেকের সাথে আমার নবী মখলুকের জিকির করতেছে, কি আমার নবীর প্রথম জিকির হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান, এই জিকিরের পরে আমার নবী বলতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমি নবীর হাতে সুপর্দ করো,